যত পরীক্ষা আছে তত পরীক্ষা আমার সামনে এনে দাও ও পৃথিবীর মালিক তোমার কাছে আমার একটা ছাওয়া যত নির্যাতন আসক না কেন ইমান নি দর্য ধারণ করার মতো ক্ষমতা আমার দান করে দিও আমার বাড়া হজরতে হাসি আর দেয়া লাফো তালাম ঘাঁ বরাবর যখন সরাগ্মনা শুরু হলো হলো এমন সমসিয়া আর দেয়া লাফো তালাম ডেকে বলে স্বামী এক বছর না দুই বছর না দীর্ঘ দিন পর্যন্ত ঘর সংসার করেছি এ পালে স্বামী আমার দাম্পত্য জীবনে যদি কোনো দিন কোনো ভ্রমণ করে তাকে গেল স্বামী স্বামী মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দিও শুধু তাই নয় বড় ডাগের মধ্যে তলগুলো যখন গরম করতেছিল বাথের মারের মতো তলগুলো যখন বক বক করতেছিল হজরতে আসিয়া রাধিয়া তালাং হাতে তলের মধ্যে নিক্ষেপ করা হবে এমন সময় আল্লাহর বান্দি মজদুম বান্দি আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে এ আল্লাহ ইমান খা করার জন্য আর কত নির্যাতন ভোগ করব গো তুমি কি আমার প্রতি সদয় হতে পারো না আল্লাহ রে প্রাণের স্বামী আমাকে তোমার নির্যাতন নিপীড়ন শুরু করে দিল এমন সময় আল্লাহ আরফ বোন ডেকে ডেকে বলেন এ না না আমার বান্দিকে আর কষ্ট দেওয়া যায় না জিব্রাহিল রে আমার বান্ধীদের জন্য আমি আল্লাহ বোন আলমিল যে জামনাত্রা তৈয়ার করে রেখেছি ওই জামনাত্রা আমার ডিগ্রির সামনে দোরে তুলো শক্তি আছে যেমন আসা তাও বলে খেলে কথা দেয়া মানুষের অন্তরে আঘাত দেওয়া এটা একটা জুলুম ঠিক কিনা নমরুদ যখন জানতে পারল যে ইব্রাহিম তার শত্রু ইব্রাহিম তার শত্রু একটা কথা লক্ষ্য করে দেখেন বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করে দেখা যায় নমরুদ ইব্রাহিম নবীর আগুনে ফেলাইছে এর দ্বারা নমরুদের জয় হইছে দেখতে দেখা যায় জয় কিন্তু নমরুদ কি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে কেডা ইব্রাহিম কে এ জুলুম করার কারণে আল্লাহর অবাধ্য হয়েছে আর ইব্রাহিম নবী আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে কেমনা করছে আমারে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো হযরতে ইব্রাহিম নামটি লক্ত করে দেখেন তার আব্বা পর্যন্ত রসির মধ্যে দরে ধরে টানতেছে ইব্রাহিম যেন আগুনের মধ্যে পুড়ে সাই হয়ে যায় ইব্রাহিম নদী এর মধ্যে পড়ে চোখের পানেগুলো সেরে দিলেন আল্লাহ দুনিয়াতে দেখেছি সন্তান যখন বিপদে পড়ে যায় আব্বা চলে আসে সন্তানকে বাঁচানোর জন্য মা চলে আসে সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ আরব্ব বলে বাবাকে দেখেছিলাম মনে করেছিলাম বাবা আমাকে সাহায্য করার জন্য চলে আসবে আসবি যেই দুনিয়াতে আমার আব্বা পর্যন্ত দুঃসমন হয়ে গেল আমার আর বুঝতে দেরি হল না তুমি আমার আপন বলতে আর কেউ একটু জোর মিয়া ইব্রাহিম নবী বড় কারো করে করলেন আর নম্রত মনে করছে আগুনে ফালাই দিলি ইব্রাহিম নবী বুঝা সায়কাই হয়ে যাবে আমার বালা তফসির ইবনে কাসিরে আসতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ইব্রাহিম নবীকে সাহায্য করার জন্য নবী ইব্রাহিম গো নমরুদ আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ডেকে ডেকে বলেন না রে জিব্রাইল না আমি তোমার কাছে কেন সাহায্য চাবো আমি যে আল্লাহ জন্য পাগল হইয়া আগুন পর্যন্ত আসলাম ওই আল্লাহ কি আমাকে দেখেন না জরে কল্লাহ সুবহানাল্লাহ কেমন রে বাবা এ জিব্রাইল না আমি তোমার কাছে সাহায্য চাইতে পারি না যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমি আগুন পর্যন্ত চলে আসলাম ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর প্রতি সন্তুষ্ট হইয়া সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন ইয়া না রকনি আলাই ইব্রাহিম জোরে জোরে কোন হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিতায়ক হয়ে যাও ফুলের বাগিচায় হয়ে যাও আল্লাহ যদি বলেন আগুন রে আগুন রে ইব্রাহিমের জন্য ফুলের বাগিচা হয়ে যাও আগুন ফুলের বাগিচা হইতে কয় সেকেন্ড সময় লাগবো নম্রদ যতই জুলুম করেছিল নমরুদ জুলুম করে আল্লাহর অসন্তুষ্টি লাভ করলো আর ইব্রাহিম নবী আল্লাহর সন্তুষ্টি লাভ করলো ফেরাউন জুলুম বাদশা সবচেয়ে দুনিয়াতে জুলুম বাদশা ছিল ফেরাউন যারা বল ঠিক কি না আহা ফেরাউনের লোক জংগে বলে ফেরাউন সাহেব আপনি তো আমাদের খুদা কহ ক আপনি একটা কাজ করেন তো কি কাজ তো একটা মানুষ এই মুহূর্তে জীবিত করেন আর একটা মানুষ এই মুহূর্তে মারা গেলেন কয়দা আমার জন্য সহজ ও কি সহজ হে দু ডেমান শরীফ গাক সে কয়ে দিকে আসো দুজন লোক আইসে আবার পরে একটা লোক রে সুরি লিয়া ফাট দিয়ে আমার এলেছে কো দেখছো আমারে এলেছে আর একটা লোক রে কেম না জায়গা হের সামনে যে সমস্ত লোক আছেন কেরাউন সাহ

আমি তো লজ্জা পাই তুমি আমি কোনদিন খোদা মানতে পারি না কারণ খোদা হওয়ার মতো যোগ্যতা তুই মানুষ তোর মধ্যে নাই যেরকম টিকি না তো তুমি আমার না কমানতো না না বুঝাইতে বুঝাইতে বুঝ শেষ কিন্তু আসিয়া বলেন আমার শেষ কথা তুমি যতই বুঝাও তোমারে আমি কোনোদিন এক সেকেন্ডের জন্য খুদা মানব না যখন দেখলেন বিবি আসিয়া কোনদিন ফেরাউনকে খুদা মানবে না একান্ত গোপনে ফেরাউন ডেকে ডেকে বলে সকলেই আমাকে মানে তুমি আমাকে এ বিবি আমি আমার জনগণের কাছে মুখ দেখাতে পারি না লজ্জা আমার মুখ লুকাতে হয় বিবি গো কত ভালোবাসো তুমি আমাকে তুমি আমাকে ক্ষুদা মেনে ফেলো হজরতে বিবে আসিয়ার দি আল্লাহ তালা ঘোষণা দিলেন ও আমার প্রাণে স্বামী ফেরাউল স্বামী হিসাবে যতটুকু সম্মান করার তোমাকে সম্মান করব। যতটুকু ইজ্জত করার আমি তোমাকে ইজ্জত করব। এ স্বামী আমার শেষ কথাটা তোমাকে বলে দিলাম যত পারো তত মারতে পারো যত পারো তত নির্যাতন করতে পারো এ স্বামী আমার জীবন চলে যেতে পারি কিন্তু আমি কোনো দিন তোমাকে খুদা মানবো না জীবন চলে যাবে কিন্তু কোনোদিন আমি তোমারে ক্ষুদা মানব না ইমানটা কেমন দুর্বল না সবল কেমন সবল আমার ভাইরা ফেরাউন যখন দেখলেন বিবি আসিয়া তাকে বেনার ঘোষণা করে দিল হে আমার দেশের জনগণ আমার বিবি বিচার করা হবে এই ঘোষণা করার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাগত হলো বিবি আসিয়ারে ডাকা হলো আসিয়া এখনো বলো আছে তোমাদের কত বলো পাচ্ছি আমি আমার কানটা তোমার মুখে লাগাই দিলাম একবার আস্তে করে আমার মনে হলো বিবে না হে জালেম আমি মরার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি জীবন দিয়ে দিব কিন্তু তুই জালেমের কাছে আমি কোনোদিন ইমান বিক্রি করতে পারি না তার সিরে কি তাকে করা হয়েছে বিবি সিয়া রাদি আল্লাহ যখন ঘোষণা দিলেন স্বামী আমি আমার জীবন ধর জন্য চলে আসলাম ফেরমন যখন বুঝতে পারল বিবি সিয়া কোনো দিন ফেরকে খুদা আনলে না আমার ভাইরা হঞ্জ তে রাদি আল্লাহ বুতালাম ডান হাতের মধ্যে পেরাক মরাগ হলো যখন না নাউজুল্লাহ সর্বপ্রথম যে প্যার একটা মারা হলো ডান হাতের মধ্যে হজর দেশিয়া ফেরাউনের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেনলে স্বামী গো আমি কত ভালোবাসতাম তোমাকে তুমিও না আমাকে কত ভালোবাসতাম এ পালে স্বামী কেমন করে গো আমার হাতের মধ্যে প্যারাক মেরে দিলা ডান হাতে পরাগ মারা হলো বাম হাতের মধ্যে পরাগ মারা হলো ডান পায়ের মধ্যে পরাগ মারা হলো বাম পায়ের মধ্যে পরাগ মারা হলো হজরতে হাসিয়া রাধিয়া উত্তরাং হার নরা করতে পারে উন্ন বুকের মধ্যে জাঘ মারা শুরু হলো এমন সময় চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে আমি বুঝতে পেরেছি এটা আমার জীবনের শেষ যত পরীক্ষা আছে তত পরীক্ষা আমার সামনে এনে দাও ও পৃথিবীর মালিক তোমার কাছে আমার একটা ছাওয়া যত নির্যাতন আস না কেন ইমানি দর্য দারণ করার মতো ক্ষমতা আমার দান করে দিও আমার দিয়ার হাজতে আসিয়া রাধি আল্লাহ বরাবর যখন ফরাক মারা শুরু হল এমন সময় আসিয়া রাধিয়াল্লাহ ফোতাল রঙকে ডেকে বলে স্বামী গো এক বছর না দুই বছর না দীর্ঘদিন পর্যন্ত করে সংসার করেছি এ পালে স্বামী আমার দাম্পত্য জীবনে যদি কোনো দিন কোনো ভুল করে তাকে গো স্বামী মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দিও শুধু তাই নয় বড় ডাগের মধ্যে তলগুলো যখন গরম করতেছিল ছিল বাথের বারের মতো তগুলো যখন বর করতেছিল ছিল। হদরতে আসিয়া রাদীমাতালাংহাতে তোজার মধ্যে এককে করা হবে। এমন সময় আল্লার বান্দি ইমাজ ধুম বান্দি আললারবল আলা দেখে দেখে বলে বলে। এ আল্লাহ আ ইমালোর খা করা জলা। আর কত নির্যাতন ভোগ করব গো তুমি কি আমার প্রতি সদয় হতে পারো না আল্লাহ রে প্রাণের স্বামী আমাকে তো বড় নির্যাতন নিপীড়ন শুরু করে দিল এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন এ জিবরাইল না না আমার বান্দীকে আর কষ্ট দেওয়া যায় না জিব্রাইল রে আমার বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতরা তৈরি করে রেখেছি ওই জান্নাতরা আমার বিবির সামনে ধরে তুলো আমার বারাত হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যখন বিবি আসিয়ার সামনে জান্নাত ধরে তুললেন এমন সময় দেখা যায় হজরতে আসিয়ারা দিয়ে আল্লাহ হাসি দিতে দিতে ওই জগৎ থেকে পর জগতে চলে গেলে বুঝে থাকলে বলুন জুলুম নির্যাতন জালে যত নির্যাতন করো যত নিপীড়ন করো ইমান যদি রক্ষা করা যায় তাহলে দুনিয়া তো সম্মান পরকালেও হজরত বিবি আসিয়া এত জালেমের অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করার পরও ইমান সাললেন না ইজ্জত সম্মান বাড়ছে না কমছে আর একটা জুলুম অনেক প্রকারের জুলুম আছে এক প্রকারের জুলুম হলো মানুষ মানুষের উপর জুলুম করে করে কিনা সৃষ্টি যুগ যদি সৃষ্টি যুগের উপর জুলুম করে যদি মৃত্যুর আগে এই লোকটার কাছ থেকে ক্ষমা নিতে না পারে হাসর মধ্যে তার অবস্থাটা কি হইব আপনি কে টাকা আত্মসাত করছেন দুনিয়াতে জীবিত টাকা সত্ত্বে তার কাছ থেকে টাকা দিয়া পারেন অথবা মাপ চাই হইল তার থেকে মুক্তি আনন্দ লাগবো জোরে ঠিক কিনা আর যদি এই জুলুম কাজ করে জালেম এর কবরে যান কবরে গিয়ে বুঝবেন কয়টা বাজে এক প্রকারের জুলুম হলো সৃষ্টি জীব সৃষ্টি জীবের উপর জুলুম করে এই জুলুমের জন্য বাসার পথ হলো ওই লোকটার কাছ থেকে আপনি ক্ষমা চাই আনতে হবে তারে যদি না পান সাহাবীরা আরজ করে নেয় রাসুলুল্লাহ যে লোকটার প্রতি আমি জুলুম করছিলাম। এই লোকটা মারা গেল এখন তারে পাইতেছি না অথবা এই লোকটা মারা গেল এখন আমি তার থেকে মাফ আনার ব্যবস্থা কি আল্লাহ রসুল বলেন প্রতি নামাজের পরে তার জন্য দোয়া করবা প্রতি নামাজের পরে তার জন্য দোয়া করবা তার জন্য সজ্ঞা খায়াত করবা এবং তার জন্য ইস্তেকবার পাঠ করবা আর যদি জীবিত থাকে জালেন মজলুম থেকে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না আনবে এই গুণা কোনোদিন আল্লাহ মাফ করবে আর একটু জোরে কোন মাফ করবে তাহলে কে টাকা মারে থাকলে টাকা ফেরত দিবেন কে জায়গা দখল করে থাকলে জায়গা ফেরত দিবেন অথবা কেড়ে যদি কথা দিয়ে আঘাত দিয়ে থাকেন পাহাড় করে থাকেন মারা থাকেন আল্লাহ রস্তে তার হাতে দূরে ভয়ে দূরে যতক্ষণ পর্যন্ত মাফ না আনবেন ততক্ষণ পর্যন্ত আমরা জালেন হাসরের মাঝে জালেমের দিকে আল্লাহ তাকাবে না দূরে কোন টিকা এটা হইলো এক প্রকারের জলুম আরেক প্রকারের জুলুম হইল মানুষ নিজের নকস্তর উপর জুলুম করে ঠিক কিনা করে কনা. কনা? না এটা হইল দ্বিতীয় প্রকারের জুলুম আরেক প্রকারের জুলুম হইল মানুষ আল্লাহর উপরে জুলুম করে ঠিক কিনা কেউ যদি আল্লাহ সাথে শিরিক করে এটা ছোট জুলুম না বড় জুলুম

কি ঘুমাই গেছেন রা রবানা জলাম না আংফুসানা ওয়েন তামোশ র লানা ওতর হামল তু না আমি না নসিরিন এ পর আলাম আমরা আমাদের নবসের উপর দ্রবণ করে বেঁধেছি আলনা কহ তুমি যদি আমাদেরকে মাপ না করো তুমি যদি আমাদের প্রতিদ্বলনা করো লা লাকুনন্না মিনাল খাসিরিন ওগো আমরা প্রতিগস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমার ভাই আদম আলাইহিসসালাতুস্সালাম নফসরা ভর্ যুলম করার পরে এক বছর না দুই বছর না 350 বছর পর্যন্ত কেটেছিলেন কয় বছর আরেকটু জোরে বল না এক বছর না দুই বছর না তিনশত পঞ্চাশ বছর পর্যন্ত কেঁদেছিলেন তিনশত পঞ্চাশ বছর পর্যন্ত কাদার পর আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো জবাব আসে নাই আদম হঠাৎ করে বেলে ফেললেন এল্লা রব্বুল আলমিন এক বছর না দু বছর না তিনশত পঞ্চাশ পর্যন্ত কান্নাম আল্লাহ তুমি আমার কান্নার জবাব দিলা না মিহিরবাণী করে মোহাম্মদ নামের খাতিরে তুমি আমার মাফ করে দাও জোরা বাংলা সুহান আল্লাহ কার নামের খাতিরে মাফ করে দাও আল্লাহ ক আদম রে ও আদম মোহাম্মদ নাম তো তোমার শোনার কথা না জানার কথা না কই পাইলা জোরে কন্যা সুহান আল্লাহ এতগুলো মানুষ meia জুরে সুবহানাল্লাহ বলে এ না না মোহাম্মদ নাম তোমার জানার কথা না মোহাম্মদ নাম তুমি কোথায় পেয়েছো হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে এই পরাदिकार আলম আমি যখন জান্নাতে প্রবেশ করার অনুমতি যখন আমাকে দিয়েছিলাম আল্লাহ আমি যখন জান্নাতে প্রবেশ করেছিলাম জন্নাথ গেটের লেখা দেখলাম একটা কালেমা ইন্নাতের গেটে দেখলাম একটা কালেমাল জান্নাতের গেটের মধ্যে একটা কালেমা লেখা দেখতে পেলাম ওই কালেমার এক পার্শ্বে তোমার নাম আরেক পার্শ্বে আমি মোহাম্মদ নামরা দেখতে পেলাম জোরে বন্না সোহান তোমার নামের সঙ্গে মোহাম্মদ নাম রয়েছে আমার বুঝতে দেরি হলো না ওই নামের সাথে তোমার সম্পর্ক বলার এজন্য আমি বললাম মোহাম্মদ নামের খাতিরে তুমি আমারে মাফ করে দাও তিন শত পঞ্চাশ বছর পর্যন্ত কেঁদেছ আমি আল্লা রবালি তোমার কাদরে জবাব দিলাম না তুমি নবসরের উপর দোলম করার পরে কেঁদেছ তিনশত পঞ্চাশ বছর পর্যন্ত কি রে আদম নবী আমার যে বন্ধু রহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন কিছুই সৃষ্টি করতাম না এ ল্যাদা আমার বন্ধুর না নিয়ে যখন আমার কাছে কমা চেয়েছো যাও রে আদম নবী এই মুহূর্তে তোমাকে এবং তোমার বিবি হাওয়াকে আমি মাফ করে দিলাম আদম আলী সাল্লাতাম আমাদের বাবা নবী হওয়ার পর নফসের ওপর জুলুম করিয়া সাড়ে তিন শত বছর আমরা যারা নফসের ওপর জুলুম করতেছি যদি আল্লাহর কাছে মাফ না নেয়া কবরও যাই হাসরের মাঝে না জালেম হইয়া জালেমের কাতারে দাঁড়ামো কিনা আর একটু জোরে খাওয়াল মিয়া আমার যদি নিজের নকশোর উপর জনম করে তাহলে তার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি আল্লাহ নবী রঙা তুলি লাল ডেকে ডেকে বলেন তোমরা কেউ যদি নবসের ওপর জুলুম করে থাকো তাহলে আল্লাহর দরবারে তোবা বা করো কার দরবারে আর একটু জোরে কর না আল্লাহর দরবারে সকলেই নবসের উপর জ্বালা জুলুম করছি আমরা আল্লাহর দরবারে সকলেই তোবা করার দরকার আছে না সবাই তোমা করতে চান কি না একজন সাহাবি নাম ছিল সালাবাতুল আনসারী। কি নাম সালাবাতুল আনসারি তার অপরাধ কি ছিল আরেকজন সাহাবির স্ত্রী আরেকজন সাহাবির স্ত্রীর হাতে ধরছে কি ধরছে এইভাবে হাতে ধরছে হাতে ধরার পরে হঠাৎ করে তার মনে একটা পরিবর্তন আসলো আহারি। আমি কাজটা করছি কি আমি তো আরেকজনের বিপরে হাত ধরে ফেললাম আল্লাহর বয় সৃষ্টি হয়ে গেল কামতটা কঠিন ময় গালে আমি জালে ভাইয়া আল্লাহ আদালতে দাঁড়াবো ওইটা তো হতে পারে না আমার আল্লাহল্লা বে তুলেন শরীর জি আনলা ঘোঁ কালান ঘোঁ জঙ্গলে চলে গেলেন গেলেন জঙ্গলে জাঁইয়া সজ্দায় পরে আল্লাহর দরবারে কাতার করলেন আল্লাহ রাব লামিন আমি আমার নফসের উপর জুলুম করে বেড়েছি নফসদের তাকে নফসের তাকে আমি দরবারে এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন এ আমির আমির নমার আমি অপরাধ করে ফেলেছি আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি ওমর গাও বলুন না মাফের কোনো ব্যবস্থা আছে কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গরম মানুষ কি মানুষ এই মেয়ে আমার দিকে তাকান কি মানুষ কেমন গরম আমরার মতো গরম একবার মদিনায় ভূমিকম্প হয়েছে তফসির মাহিলের কর্তৃপক্ষ আমরা একজন আসেন আমার কাছে আমার এলাকায় আর বাদ গিয়ে বুঝিয়েছে হজরত অমর ছিলেন সবচেয়ে সাহাবিদের মধ্যে সবচেয়ে গরম ছিলেন অমর কে হজরত একবার মদিনায় ভূমিকম্প হলো কি হলো ভূমিকম্প ভূমিকম্প হওয়ার পরে এইভাবে মদিনার মাটি নরাসরা করতেছিল হজরত উমর যখন দেখেন মদিনার মাটি নরাসরা করে উনি রাগী মানুষ তো ওনার রাগ উঠে গেল ওনার হাতে ছিল লাঠি এই লাঠি দিয়ে মদিনার জমিনে আঘাত করলেন আর বললেন রে মদিনার মাটি যে মাটিতে বিশ্বনবীর রহমান তুলিল আলমিন ঘুমে আছে তুই নরাসরা কর কি লজ্জা করে না আর একটু ধরে ওই যে হজরত উমর অমরের হাতের লাঠির আগা দাঁড় পড়ে ওই যে মদিনায় ভূমিকম্প বন্ধ হয়েছিল আজও পর্যন্ত ভূমিকম্প হয় নাই কে আমাদের আগে আর কোনোদিন হবে না গরম না নরম আর আল্লাহল্লিন শাবি শাহ আল আবতলাম সানি নদী আনলাম তালান চলে গেলেন উমরের দরবারে ও গলীন স্বামী আমি আমার নাক্তর উপর জনম করে বেরেছি আমার মাফের কোনো ব্যবস্থা আছে কিনা এ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মাফের কোনো ব্যবস্থা আছে কিনা উমর ছিলেন লাগে মানুষ এ মাপ করা না করা এটা হলো আলনার ব্যাপার এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এ এই মুহূর্তে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও আবু বকর বের করে দিলেন

আমি অপরাধ করে ফেলেছি আমি আমার নকশার উপর জুলুম করে ফেলেছি ও আমি আবু বকরের দরবারে গিয়েছিলাম আবু বকর আমাকে তারায় দিয়েছে উমরের দরবারে গিয়েছিলাম উমর আমাকে বের করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মাফের কোনো ব্যবস্থা আছে কি না হজরত আলী ডেকে ডেকে বলেন মা করা না করা এটা হলো আল্লাহর ব্যাপার কার ব্যাপার

সবার সবাই যখন আমাকে তারায় দিল আমার বিশ্বাস বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনদিন আমাকে তারায় দিবেন আল্লাহ 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 বাই আল্লাহ নবী সাবি সালাওয়াতুল анসানে নাদি আল্লাহু তাআলা হুন চলে গেলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজি আমি আমার নফসরে পরে যুলুম করে ফেলেছি আমি জালেম হয়ে গেলাম ও নানা আবু বকর দরবারে গিয়েছিলাম উমরের দরবারে গিয়েছিলাম আলীর দরবারে গিয়েছিলাম সকুলি আমাকে তারা দিয়েছে সকুলি আমাকে বিদায় করে দিয়েছে আমি জানি গো বিশ্বনাবীর আহমদ তিল আলামিন কোনদিন আমাকে বিদায় দিতে পারেন না ও বলো মাপের কোনো ব্যবস্থা আছে কিনা, না আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমি কোনো মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আমার জন্য আছে কিনা, না আমি ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে আমার জন্য আপনি একটু সুপারিশ করুন না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন সালাবারে আমি বিশ্বনাথ রহমাতুল্লিল আলমিনের সঙ্গে তুমি কি করলা আরে রঙ রহমাতুল্লিল আলামিনের সঙ্গে তুমি কেন করেছো তুমি বিশ্বাসগত কথা বলেছো আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না করা না করা এটা আল্লাহর ব্যাপার কার ব্যাপার রসুল যখন এই কথা বললেন তখন সাহাবির প্রতি রসুল সন্তুষ্ট না অসন্তুষ্ট আর একটু জোরে বল আম্মা সাবি আল্লাহু বিল আল্লাহ যখন বিশ্বনবী রাঙ্গা তুলিল আনাম ইন যখন বের করে দিলেন আল্লাহর নবীর দরবার থেকে যখন বের হয়ে গেল এমন সময় সাহাবাতুল আনসারী رضی আল্লাহু তাআলা গোটেকে দেখে বললেন আরে আব্দুর রহমান আমি বিশ্বনাবরahmatul lil alamin এর দরবারটি বের হয়ে গেলাম আবু বকর আমাকে বের করে দিয়েছে আলী আমাকে বের করে দিয়েছে উমর আমাকে বের করে দিয়েছে আমি মনে করেছিলাম বিশ্বনাবরahmatul lil alamin এর দরবারে গেলে আমার মাফের কোনো ব্যবস্থা হবে স্বয়ং আল্লাহর নবী rahmatul lil alamin ওনার দর바র্তে আমাকে বের করে দিয়েছে আমার বুঝতে আর দেরি হলো না আকাশের নিচে জমিনের উপরে আমার

আমি জুলুম করে ফেলেছি নফসের উপরে গুনাহ করে ফেলেছি আল্লাহ পাক আবু বকর আমাকে তারায় দিয়েছে উমর আমাকে তারায় দিয়েছে আলী আমাকে তারায় দিয়েছে এমন কি তোমার বন্ধু রহমত কুলিল আলামিন আমাকে তারায় দিয়েছে এ আল্লাহ জুলুম করতে পারি কিন্তু তোমার রহমত থেকে আমি নরাজ হতে পারি না আল্লাহ আমি তো তোমার ও পুনর দিকে আলাম তুমি আমাকে মাফ করে দাও আর না হয় জমিন পাঠায় দাও জমিনের ভিতরে ঢুকে যায় জোরে আলামিন জঙ্গলে আইসা আমি কান্নাকাটি কাটি শুরু করলাম তুমি যদি মাফ না করো বিশ্বনগেল মারাতুল আলামিন কে কোনদিন আমি আরে মুখ দেখাব না এমনি ভাবে যখন ছিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ডেকে বলেন এ জিব্রাইল যা যা আমার বন্ধু রঙ আমার তুলি রবেন কে বল আকাশ জমিনের মালিক কে জি বেলাসা বললেন না বিজি বলুন না আকাশের মালিক কে জমিনের মালিক কে আকাশ জমিনের ভিতরে যা আছে তার মালিক কে আল্লা আল্লাহর নবী বললেন আল্লাহ বলেন মালিক মালিক কে অবলা বেজি সাল আবেদুল শারীরাদি আল্লাহ আপনার খেদমতে এসেছিলেন মাফ সবার কোন ব্যবস্থা আছে কি জানার জন্য নবীজি গো সালাবাতুল আনসারিকে আপনি কেন বিদায় বিদায় করে দিলেন ও বলে নবীজি আপনি সালাবাতুল আনসারিকে জানাই দেন এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারির तमाम জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন এখন বুঝে থাকলে বলুন

সাজজন সাহাবী সালাওয়াতুল আনসারের সন্ধানে বের হয়ে গেলেন গিয়ে দেখেন গিয়ে দেখেন পাহাড়ে জঙ্গলে সেজদায়ে পড়ে কাঁদে সেজদায়ে পড়ে আইব বড় দিগারা লাভ আল্লাহর নজরahmatুল আলামিন তারায় দিয়েছে আবু বকর তারায় দিয়েছে ওমরা তারায় দিয়েছে এমন কি আলী পর্যন্ত আমাকে তারায় দিয়েছে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি দয়ালো আমি গুণাগার তুমি কি তোমার গুণাগার বন্দাকে মাফ করতে পারো না এমন সব হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন এরে সাহাবা কান্দিস না আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিয়েছে জোরে বলনা সুবহানাল্লাহ সাহাবা না আপনার কথা আমি যাইতাম না আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার খেদ গিয়েছিলাম আপনি আমাকে তারাই দিয়েছেন না না আপনার কথা আমি শেষদার থেকে মাথা তুলুন না জুড়ে কন্যা সুহারল্লা আল্লাহর বিসাবি সালাওয়াত আলহসনে পরে বনে কানলে এমন সময় যখন আল্লাহ তাআলা হদрая গেলেন সালাবারে কান্দিসনা কান্দিসনা এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তোমার तमाम জীবনের সব ভুলগুলো করে দিয়েছে বাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ নিষ্ঠি তার বন্দাকে মাফ করতে পারেন শাহ আনসারি আনসারী থেকে মাথা তুললেন ওই সাহ আলাবাত আনসারিকে আবু উমর সঙ্গে পরে চলে গেলেন মদিনায় মদিনায় যেতে যেতে ফজরের আজান হয়ে গেল মসজিদে নবমীতে ফজরের জমাত শুরু হলো আল্লাহ নবী রহমতুল্ল আলমিনের সঙ্গে সাহাবিরা জামাতে শরিক হলেন এমন সময় আল্লাহ নবী যখন বললেন আল্লাহ কুমত্তাকা সুর হাত্তা এমন সময় দেখা যায় মসজিদের মধ্যে বিকট একটা আওয়াজ জুড়ে পণ্য সুহান আল্লাহ আল্লাহ এই কথা বলার সাথে সাথে আরেকটা বিকট আওয়াজ রাসূল বলেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সালাম ফেরা দেখেন সাহাবাতুল আনসারি জমিনের মধ্যে ফেরা ঘোরাঘুরি করতেছে জোরে করনা সুবহানাল্লাহ বার আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন সালমান আমার সাল আবার কি হয়েছে হজরতের সলমানে ফরসি রদি আল্লাহ দেখে দেখে বলেন সালাবাতুল আনসারের বুকে ধরে মুখে ধরে হাতে ধরে বললেন নবীজি গো আপনার প্রিয় সাবি সালাবাতুল আনসারি জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমার নবী ডেকে বলেন এরে সাবিরা আমার সাবিকে তোমরা গোসন দাও

সাইলাবার তুলেন শনি আল্লাহ তলা ঘুরছে যখন কবরে এ না মনোভাবী আল্লাহর নবিন অহ্মা তুলিলা আলামিন দেখে বললেন সাবিরা রে আমার স আলাবা আল্লাহ আমার হাতে দেওয়া দাও দাও এ এবার শোলা আল্লাহ নবিন রহম্মতুলিলা আল আমিনের বুকি লাষ্ট হাঁ আল্লাহ রব্বুল আলামিন দরবারে ফরিয়াদ করতে langchain আল্লাহ আমার প্রিয় স্বামীকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে স্থানান্তরিত কর না আল্লাহ নবী তুলি লিল আলামিন যখন এক কথা বলতেছিলেন অনেক সাহাবী কবরের পাশ গড়া করে করে কাটতে শুরু করলেন এই সাহলাবা ওই লাশটা যদি তুমি না কইয়া আমরা হতাম আমাদের ভাগ্য কত না ভালো হতো আমার বাইনা সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা গো জুলম করার পরে উনি আল্লাহর কাছে তওবা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন আমরা যারা নিজের নফসের উপর জুলুম করছি যদি আল্লাহর কাছ থেকে maaf না চাই তাহলে জালেম হব জালেম হইয়া যদি কবরও যাই অবস্থাটা কেমন হইব তাহলে এক প্রকারের জুলুম হলো সৃষ্টি জীব সৃষ্টি উপর জুলুম করা আরেক প্রকারের জুলুম হলো মানুষ তার নিজের নফসর উপর জুলুম করে যেমন সালাবাতুল আনসারী তিন আরেক প্রকারের জুলুম হলো মানুষ আল্লাহর উপর জুলুম করে করে কিনা আল্লাহর হুকুম নামাজ পড়া কি পড়া কে যদি নামাজ না পড়ে নামাজ না পড়লে আল্লাহর হুকুম হস করা হজের সামর্থ্য টাকা সত্য কেউ যদি হজ না করে সে জুলুম করল আল্লাহর হুকুম জাকাত দেওয়া জাকাত দেওয়ার সমর্থ থাকা সত্য কেউ যদি জাকাত প্রদান না করে তাহলে সেখানে জুলুম করলো সবচেয়ে বড় জুলুম হলো মানুষ আল্লাহর সাথে শিরিক করে ফেলে জোরে না কিনা আরেকটা জোরে কন মেয়া একবার বিদেশ তাকে বিদেশ সিঙ্গাপুরে থাকে প্রতি মাসে দশ বিশ হাজার বা পনেরো হাজার বা পঞ্চাশ হাজার টাকা ভাড়া তাহলে যে গেলেন কেউ তোমার হাল অবস্থা কেমন ক আলো অবস্থা তেমন ভালো আছি না আমার যে বড় ছেলেটা সিঙ্গাপুরে থাকে এ যদি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা না দিত তাহলে আমার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে চলাফেরা করতে আমার খুব কষ্ট দিত সিঙ্গাপুরে তোমার ছেলেকে টাকা রোজগার করার মতো ক্ষমতা কে দিছে হ্যাঁ গাড়ির চাকার তলে ফালায় আমার তো পয়সা কেন সময় লাগবো কি রে জালে খাওয়া খেদা আর নাম লস্কা আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এক বেটা গাবি ভালে। কি বলে দুধ যুদ্ধে গাবি প্রতিদিন সকালবেলা গাবি দহন করে পাঁচ কেজি দুধ আইন না মন্তলার বাজারে বিক্রি করে যে কোনো কেউ জিজ্ঞেস করলো কেমন আছো খুব বেশি না গাবিটা যদি না কিনতাম আর পাঁচ কেজি গুস্ত পাঁচ কেজি দুধ গাবি না দিত আজ বাজারে বিক্রি করতে না পারতাম তাহলে আমার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে চলাফেরা করতে খুব বেশি কষ্ট হইতো এর গাবির বান দেওয়া দুধ কে দেয় এই যে সিঁড়ি করছে জুলুম করছেন হ্যাঁ কিছু বুঝেন আপনার একটা ছেলে সাত বছর বা আট বছরের একটা ছেলে সাত বছরের ছেলে বুঝে না হে যদি আপনার সামনে আরেক বেটার আব্বা 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 আপনার আগর বোনি ফুলা জন্ম দিলাম আমি আরেক বেটারে বাব ডাক ইডা রাখলাম আপনার স্ত্রী খুব বেশি সুন্দর খুব বেশি সুন্দর জক করে আপনার স্ত্রীর যদি আপনার সামনে আর একবার শরীরের মধ্যে দৌড়া বলে তুমি খুব সুন্দর তুমি খুব সুন্দর আপনি কি রাগ করবে রাগ উঠব খাইটা লাগব মুসলমান তোমার ছেলে যদি তোমার সামনে পর কোনো পুরুষকে আব্বা আব্বা বলে ডাকে তোমার রাগ ওঠে ওরে মুসলমান তোমার সুন্দরীর উপশী স্ত্রীর শরীরে যদি পর কোনো পুরুষ দেয় তোমার রাগ ওঠে এরে বান্দার আমি আল্লাহ আরব বলে আলামিন দিয়েছিলাম এই কপাল দিয়েছি আমার কুদ্রতি পাই সজনা করার জন্য বান্দারে আমার কুদ্রতি পাই সচেতা না করে আমি মাজারে সাজদা করলাম পীর সাহেবের পায়ে সাজদা করলাম বলো না বাংলা আমি আল্লাহ কেন রাগ করব না আমি আল্লাহ কেন রাগ করব না আরেকটা উদাহরণ দিই মুসা আলাইহিস একবার রাস্তা দিয়ে চলতেছে হঠাৎ করে দেখে এক আল্লাহর আবেদ জিকির করে আবাদত করে জিকির করে চব্বিশ ঘন্টা জিকির করে কিন্তু তার সমস্ত শরীরের মধ্যে বল্লা আছে না বল্লাগুলো এইভাবে কামড়াইতেছে বল্লার কামর জীবনে খাইছেন নি আরাম লাগে আরাম মুসানবি কিরে আল্লাহর আদেশ তোরে বল্লা এইভাবে কামরা আর তুই আল্লাহর জিকির করস দেখেন আপনারা আমি চিনি না প্রতীক শুনেন এই যে বল্লাগুলো আমার কামড়াইতেছে কামরানোর দ্বারা আমার মধ্যে অলসতা আসে না যার কারণে আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি আরেকটা কি বুঝলেন মিয়া বলে এই অবস্থাটা কদিন যাবত কই একদিন না দুই দিন না প্রায় চারশত পঞ্চাশ বছর যাবত এইভাবে আমি আল্লাহর আবাদত করতেছি মুসানবি পরিচয় জানা কয়েকটি কিছু জানা না আচ্ছা বলা কামরা কে লেগে বুঝলাম চারশত পঞ্চাশ বছর যাবত তুমি আল্লাহর আবাদত করতেছো তাও বুঝলাম আচ্ছা ও আল্লাহর আবেদ এই মুহূর্তে তোমার কোনো আবদার বা আকা আশা আকাঙ্ক্ষা আছে আমার কাছে বলতে পারো আমি তোমার আশা আকাঙ্ক্ষা পুরা করব। হ্যাঁ পুরা করবেন ক আমার দুইটা আশা এক নম্বর আশা হইলে আমি শুনছি এই জামানা একজন নবী আছে যার নাম মুসা আমি তারে দেখতে চাই মুসা মুসা নবী সামনে না তারা আমি দেখতে চাই মুসা নবী পরিচয় দিলেন না আর কিছু জানাল ওই কয়েকটা এক নম্বর আবদার পুরা করুন দুই নম্বর কি আবদার এই হ্যালো লাল বিমু আমি এক গ্লাস টান্ডা পানি পান করতে চাই ও প্রতীক করি শুধি না ও প্রতীক আমাদের ফার্মানি এক গ্লাস টান্ডা পানির ব্যবস্থা করতাম আপনারা বলেন তো চার ছোটো পঞ্চাশ বছর যাবত তার কানা এবং পানির ব্যবস্থা কে করছে আজকে কার কাছে যাইছে আল্লাহ রা গুড গুড মর্নিং মুসানবি কর পানি ফান করবা ঠিক আছে তোমার দুনুটা আবদার পড়া হবে তুমি একটু অপেক্ষা করসা লেগিসাল্তুসাল্লাম চলে গেলেন পানি আনার জন্য এদিকে আর লাজ রেলে কলেন করে মুসানবি ফানি নেওয়ার আগে আগে তার জান্ডা খবর করে গেলো এটা আস্তে আসতে শুভ আনন্দকে আমি গতকাল মুনসিগন ছিলাম প্রায় পঁচিশ হাজার মানুষ আছেন মুসানবি গেছে পানি আনতো আজরাইল আইসা তার জান কবচ করছে যান কবচ করার পরে জঙ্গলার হিংস্র পানি আইয়া এমন খাওয়া তারে খাইছে হাত উত্তর দিকে পাও পশ্চিম দিকে চোখ দক্ষিণ দিকে মুসা আলিকুল সালাম ফানি লইয়া আইসার দেখিয়া ইয়ে অবস্থা দেখিয়া মুসানবী রাগি রাগি নবী না খুব রাগি নবী কেমন রাগি শুনবেন নি নবীদের মধ্যে সবচেয়ে রাখছিল রাইলে আয়সা কর মুসানবীর তোমার জান কবজ করুন এই কথাটা মনে রাখেন চোখ দিয়ে আমার জান কবজ করতে পারবানা না রে আমি আমার চোখ দিয়ে আল্লাহ নোর দেখেছি কি দেখছি আল্লাহ নোর দেখছি চোখ দেওয়া সম্ভব না কো হাত দিয়া করো नाराजই না হাত দি আমি করতে পারবা না হাত দি আমি তোর আত্ম কিতাব স্পর্শ করেছি জোরে বলনা সুবহানাল্লাহ কো হাত দিয়া তোর আত্মের দরছেন হ তাহলে আমার পাও দিয়া জানকোবজ করব পাও দিয়া পারবা না তুমি জানোনি গো আমি আমার পাও দিয়া হেটে হেটে তোর পর্বত ঘুরেছি কোন পর্বত তোর পর্বত ভর কো আপনার যেদিকে কো এদিকে খালি আপনি একটা ওসিলা বার করে কো আমি তামান তামান তো না যেদিকে মনে হয় সেদিকে যান কবস করো মুসানবি রাগি নবী তো এমন এক সর মাসছে আজরাইল দে আজরাইল সব পড়ে গেছে না দূর কোনো সুবহানাল্লাহ আজরাইল সব হাতে করে লে আল্লাহর দরবারে গেছে কো আল্লাহ আমি আজরাইল গিরিয়ার করতাম না কো কে তো কার কাছে পাঠাইছলা এত গরম নবী তো তুমি কি করছিলা আমি আমারে বললে বলছে কোন দিকে যা তুমি জান কবজ করবো আমি বলছি শোক দিয়া উনি অনেক অজুহাত দেখা শেষ মুহূর্তে আমি বললাম আমার যে দিকে মনে সেই দিকে করুন কো তুমি কথা খেল লিয়া কইলা কইলা না আল্লাহর হুকুমে করুন এখন যায় সালাম দিবা আর বলবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠায়ছে জান কবজ করার জন্য এবার বলেন আসসালামু আলাইকুম ইয়া মুসলমান এখন ঠিক হইয়াইসো এখন আমি রেডি জান কবাস নবী গরম ওনার রাগ উঠে গেল উনি আল্লাহরে ডাক দিলেন কারে পরে আলম তোমার বাংলা একবার শোনলা দুইবার শোনলা চারশত পঞ্চাশ বছর পর্যন্ত ও রব্বোলা আলামিন তোমার ই মাদত করেছে বন্ধ কি করেছে আল্লাহ বা কেমন করে তুমি তোমার ডাক করবান্দার সঙ্গে এই নির্মম নির্মম ব্যবহারটা তুমি কর তোমার কি কী ময়াল্ক না তোমার কি দয়া লাগোনা এমন সোমালদা রব্বোলা আলমিন ডেকে ডেকে বলেন এ লমি মো এক বছর না দুই বছর না চারশো তো পঞ্চাশ বছর যাবত আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বন্দার খাওয়ার ব্যবস্থা করেছি পানি পানি খানার ব্যবস্থা করেছি আজকে কেমন করে রে তোমার কাছে পানি চাইল আমি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললো জোরে কন্টি এ লবি মোসা আমি আল্লাহ রব্বুল আলমিন যখন দেখলাম আমার বন্ধা শিরিক করে ফেলবে তুমি তোমার হাতের পানি পান করলে এমন সময় আমি আল্লাহ রব্বুল আলমিন আজ পাঠায়া পাঠাইয়া আমার বন্ধাকে মৃত্যু দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বন্ধাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলা আর একটু জোরে এখন বুঝে থাকলে বলুন সিরিক হলো মস্ত বড় অপরাধ সিরিক হলো মস্ত বড় অপরাধ এখন কথা হলো আমরা যারা যারা শিরিক করে ফেলছে সিরিক বাসার উপায় কি সিরিক থেকে বাসার উপায় হলো আল্লাহর কাছে খাটে অন্তরে তো বাগানো লাগবে শিরিক গুনা আল্লাহ মাফ করবে না কিন্তু কেউ যদি খাটে অন্তরে তোবা করে কথা বলে যে আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করবো না শিরিক করবো না আর জীবনে শিরিক না করে তাহলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে আর একটু ইয়াই বা দে না সোঁ ফোঁ লা আল্লাহ বলেন হে আমার বন্ধারা তোমরা যারা দুনিয়ার সম পরিমাণ করে ফেলেছো ও বন্দারা আমার রহমত থেকে নরেশ হয়েও না আমার রহমতের দিকে চলে আসো বা করো আমি যখন দেখি আমার বন্ধা কান্দে তখন আমি আল্লাহরা আলামিন। আমার কুদরতি হাত বাড়াইয়া রহমতের হাত বাড়াইয়া বান্দার চোখের পানিগুলো মচতে থাকি আর বলতে থাকি আর কান্দিস না আমি আল্লাহ তোর তমাম জুমানের সবগুলো গুনা মাফ করে দিলাম

সকলে বলুন সাল্লাহ এখন বুঝে থাকলে বলুন যারা নফসের উপর জুলুম করছে তারা আল্লাহর কাছে মাপ চাইতে হবে যারা বান্দার সাথে জুলুম করছে বান্দার উপরে জুলুম করছে যতক্ষণ পর্যন্ত বান্দার থেকে ক্ষমা না আনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনদিন মাপ দিবে না